হ্যালো ফ্রেন্ডস স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা সাতাশে জানুয়ারি দু হাজার উনিশ তারিখে ফুড এসায় পরীক্ষা দিতে যাবে কিন্তু তোমরা কি এখনও সবাই সঠিকভাবে জানো যে তোমাদের স্কিম সিলেবাস কী আছে পরীক্ষাটা কেমন হতে চলেছে কী ধরনের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে সম্পূর্ণ প্যাটার্নটা কীরকম যদি না জেনে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য তোমরা কিন্তু দেখো এটা পরীক্ষারই প্রস্তুতি বলতে পারো কিছুটা মানসিক প্রস্তুতি যে পরীক্ষার এই প্যাটার্নে যদি হয় আমি পরীক্ষা কীরকমভাবে দেবো সেটার জন্য আমি ভিডিওটা বানালাম তার আগে তোমাদেরকে একটা কথা বলবো তোমরা এখনও অনেকে কমেন্ট করছো যে ফুডেসায়ের অ্যাডমিট তোমরা ডাউনলোড করতে পারছো না এখনও এনরোলমেন্ট নাম্বার দিয়েও হচ্ছে না অনেকের তো নাম এবং ডেট অফ বার্থ দিয়ে হচ্ছে না বলে এনরোলমেন্ট নাম্বার দিয়ে করলে হয়ে গেছে সে ব্যাপারে আমি ভিডিও বানিয়েছি যাতে তোমরা ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারো সেই ভিডিওগুলো প্রবলেম সলভ করে দিয়ে কিন্তু তবুও তোমরা অনেকে বলছো যে এখনও ডাউনলোড হচ্ছে না এনরোলমেন্ট নাম্বার দিয়েও তো তাদেরকে বলবো একবার ক্রস চেক করার জন্য ব্যাপারটা যে এনরোলমেন্ট নাম্বার তোমরা ভুল দিচ্ছ কি না বা এনরোলমেন্ট নাম্বার দিতে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছ কিনা আমি এটা কিন্তু বারবার বলছি এনরোলমেন্ট নাম্বার দিলে কিন্তু হয়ে যাওয়ার কথা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিলে কিন্তু সেক্ষেত্রে হবে না এনরোলমেন্ট নাম্বারটা সবসময় শুরু হয় পিএসসি দিয়ে তারপর একটা নাম্বার থাকে এভাবে শুরু আছে তো তোমরা সেটা দেখে নিতে পারো আর যদি দেখো যে সত্যিই এনরোলমেন্ট নাম্বার দিয়ে হচ্ছে না তোমরা কিন্তু তৎক্ষণাৎ যোগাযোগ করো পিএসসির অফিসে ফোন করে হোক গিয়ে হোক যোগাযোগ করো ঠিক আছে তো যাই হোক এটা তোমাদেরকে জাস্ট একটা ইনফরমেশান বলে দিলাম এবার শুরু করা যাক আসল আজকের ভিডিওটা দেখো পরীক্ষা তোমরা দিতে যাবে মানসিক প্রস্তুতির জন্য তোমাদেরকে প্রথমে দরকার পুরো সিলেবাসটা বা স্কিমটা জানার তো এই ভিডিওতে দেখো স্কিম এবং সিলেবাসটা আমি আলোচনা করব। প্রথমে স্কিম স্কিমে কী আছে দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড ইন টু সাকসেসিভ স্টেজেস এক নম্বরে কী আছে রিটেন টেস্ট এবং দুই নম্বরে আছে পার্সোনালিটি টেস্ট রিটেন টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট সুতরাং দুটো স্টেজ এরপর আছে রিটেন টেস্ট রিটেন টেস্টটা কীরকম হতে চলেছে রিটেন টেস্টটা টোটাল হবে হানড্রেড মার্কসের রিটেন টেস্ট আছে হানড্রেড মার্কস হানড্রেড মার্কস কী কী আছে ফিফটি মার্কস আছে জেনারেল স্টাডিজ এবং ফিফটি মার্কস আছে অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ নিউমেরিক্যাল থাকবে অ্যারিথমেটিক থাকবে ফিফটি মার্কস এবং জেনারেল স্টাডিজ অর্থাৎ জিকে থাকবে ফিফটি মার্কস এবার তোমাদেরকে বলে রাখি জিকেটা কি কী হবে জিকের মধ্যে কি কি থাকবে দেখো জি এর মধ্যে তোমাদের যেটা থাকবে তোমাদের জিকের সিলেবাসটা যদি বলি জেনারেল স্টাডিজের সিলেবাসটা তোমাদের কি থাকছে থাকছে ইতিহাস ভূগোল এগুলো তো থাকবেই তোমাদের থাকবে সায়েন্স ঠিক আছে তারপরে থাকবে সবচেয়ে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স এটা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব রকম কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে তার জন্য আমাদের চ্যানেলের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ফলো করতে পারো সম্পূর্ণ দু হাজার আঠেরো সালের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখে নিতে পারো আমি আলাদা করে কোনো ভিডিও করিনি তবে দু হাজার আঠেরো সালের কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি বইটা এরকম লিখে তোমরা সার্চ করলে পেয়ে যাবে তাছাড়া আমাদের চ্যানেলের প্লে লিস্টে তোমরা যাবে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্টটা দেখে নেবে ওখানে দেখবে দু হাজার আঠেরো সালের জানুয়ারি থেকে একদম দু হাজার আঠেরো ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিতে পারো এমনকি জানুয়ারি দু হাজার উনিশের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে ফার্স্ট পার্টটা সেটা তোমরা দেখে নেবে আমি ডেসক্রিপশন বক্সে কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পূর্ণ লিস্টটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি প্লে লিস্টাই সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি তোমরা ক্লিক করলে একবারে প্লে লিস্টে ঢুকে যাবে তো যাই হোক তো এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে পার গেল তো জিজ্ঞে থাকবে মোট ফিফটি মার্কস ফিফটি মার্কসের মধ্যে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স এইসব যেগুলো থাকে ইকোনমিক্স তারপরে তোমাদের কনস্টিটিউশন ইত্যাদি থাকবে তো এই সব রকম ভিডিওই কিন্তু আমাদের চ্যানেল আছে তোমরা চাইলে কনস্টিটিউশন পাশে স্টাডি বইটক লিখে সার্চ করো দেখবে তোমরা আমাদের ভিডিও পেয়ে যাবে কনস্টিটিউশনের অর্থাৎ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল ইত্যাদি তো এই হচ্ছে মোট জেনারেল স্টাডিজ বলতে পারো তোমরা যে টপিকটা দরকার স্ট্যাটিক জিকে যদি কোনো প্রয়োজনীয় স্ট্র্যাটিক থাকবে জেনারেল স্টাডিজের মধ্যে তো সেগুলো তোমরা সার্চ করে নিতে পারো আমাদের চ্যানেলে সবচেয়ে বড়ো ব্যাপার পশ্চিমবঙ্গের জিকে যদি থাকে অবশ্যই তোমাদেরকে বলবো ওয়েস্ট বেঙ্গল জিকে এটা কিন্তু দেখে নেবে আমাদের চ্যানেল থেকে ওয়েস্ট বেঙ্গল জিকে লিখে সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল জিকে পাশের স্টাডি বয়টা মাস্ট ওয়েস্ট বেঙ্গল জিকে লিখবে তার সঙ্গে স্টাডি বইটা লিখবে স্টাডি বইটা লিখে তোমরা যখনই সার্চ করবে তোমরা ওয়েস্ট বেঙ্গল জিকে কিন্তু সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবে যে ভিডিওগুলো পার্ট ওয়াইজ আপলোড করা আছে টপিক অনুযায়ী ঠিক আছে সেগুলো তোমাদের খুবই কাজে লাগবে এই সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য নেক্সট আসছে পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্টে কী থাকছে পার্সোনালিটি টেস্টে থাকছে টোয়েন্টি মার্কস কুড়ি নাম্বার থাকবে যেখানে কিছু লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেটকে মেরিট ওয়াইজ ডাকা হবে রিটার্ন টেস্টের থেকে ঠিক আছে যেখানে টেস্ট তোমাদেরকে দিতে হবে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনও হবে এরপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এই একশো এবং কুড়ি মোট একশো কুড়ি নাম্বারের ওপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে তো এর মধ্যে কিছু চেঞ্জ চাইলে পাবলিক সার্ভিস কমিশন করতে পারে তার রাইট আছে চেঞ্জ করার অবশ্যই করতে পারে আপাতত এটাই ফিক্স তো দেখো অ্যারিথমেটিকের কী সিলেবাস জেনারেল স্টাডিজ তোমাদেরকে বলে দিয়েছে অলরেডি যেখানে লেখা আছে দেখো এখানে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে কী আরেকবার তাও বলে দিচ্ছি তোমাদেরকে ম্যাটার্স অফ কমন এক্সপিরিয়েন্স ইনক্লুডিং এভরিডে সায়েন্স কারেন্ট ইভেন্টস ইন্ডিয়া নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান আর আসছে অ্যারেথমেটিক অ্যারেথমেটিকের মধ্যে কী থাকবে সম্পূর্ণ মাধ্যমিক এক্সামিনেশনের পার্ট এবং মেন্টাল এববিলিটি মেন্টাল অ্যবিলিটি থাকবে মধ্যে কী থাকছে মেন্টাল এবিলিটি অর্থাৎ যেটাকে আমরা চলতি ভাষায় একদম পরিষ্কার ভাষায় বলি জিআই জিআই কিন্তু থাকবে অবশ্যই ম্যাথের সাথেই পঞ্চাশটা ম্যাথ থাকবে তার মধ্যে জিআইটা থাকবে ঠিক আছে তো এই হচ্ছে বুল সিলেবাস তোমাদের প্যাটার্নটা সেম এরকম হবে টোটাল টাইম থাকছে তোমাদের দেড় ঘন্টা ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ এক পূর্ণ এক দুই ঘন্টা টাইম থাকছে টোটাল মার্কস হচ্ছে হানড্রেড হানড্রেড মার্কসের এক্সাম দেড় ঘন্টা সময় তো এই হচ্ছে মূল যেটুকু দরকার পরীক্ষাতে যাওয়ার জন্য মানসিকভাবে প্রিপারেশান নেওয়ার জন্য তো এরপরে যে এগুলো লেখা আছে এগুলো অতটা প্রয়োজনীয় কিছু নয় যেখানে টেন পার্সেন্ট রিয়াকশান হবে ফুল মার্কসের থেকে যদি হাই আইডেন্টি ইত্যাদি বিভিন্ন যে ফ্রড কেসগুলো থাকে এইসবের ক্ষেত্রে বলা আছে প্রশাসীটে ফুল কিছু লিখলে ইত্যাদির জন্য ক্যান্সেল হতে পারে যাই হোক তো আর কিছু বলার নেই আমার তোমরা অবশ্যই পুরেসাইয়ের পরীক্ষাটা ভালো করে দাও সাতাশে জানুয়ারি এবং সঠিকভাবে পরীক্ষাস্থলে পৌঁছাও কারণ সেদিনকে কিন্তু তোমরা যখন যাবে বুঝতেই পারবে ট্রেন বাসে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হতে চলেছে কারণ পুরেশের ক্যান্ডিডেট কিন্তু যথেষ্ট বেশি আছে এবং অনেক গ্রামেগঞ্জের ভেতরেও কিন্তু এক্সাম পড়েছে গ্রামেগঞ্জেও পরীক্ষা আছে অনেক শুধুমাত্র কলকাতা শহর বা আশেপাশে শহরগুলোতেই নয় বিভিন্ন গ্রামের স্কুলগুলোতেও পরীক্ষা পড়েছে তো যার যেখানে পড়েছে তোমরা অবশ্যই সঠিকভাবে সেখানে পৌঁছে যাও এটাই তোমাদেরকে বলবো এবং পরীক্ষাটা অবশ্যই ভালো করে দাও এই সিলেবাসটা ফলো হবে তোমরা দেখে নাও এবং এই সংক্রান্ত যদি প্রিপারেশান নিতে হয় ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক বা আমাদের চ্যানেলের লিঙ্ক তোমরা যেভাবে কোনোভাবে সার্চ করে নিতে পারো ইউটিউব থেকে তোমরা যে টপিক দেখতে চাইবে টপিকের নাম পাশে আমাদের চ্যানেল স্টাডি বইটক লিখে সার্চ করলে তোমরা সেই টপিকটা পেয়ে যাবে তো ভিডিওটি আমি এখানেই শেষ করব তোমরা প্রিপারেশান নিতে থাকো আমি আরেকবার বললাম এবং ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও এই ব্যাপারটা কারণ অনেকের কাছে এই ব্যাপারটা কিন্তু অবগত নেই এবং যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য এবং আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ